তো বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি ভিডিও দেখাচ্ছি, যে লিচু বাগানের ভিডিও। তো বাগানে ঢোকার পথেই যে এইভাবে টিন দিয়ে পাঁচির দিয়ে ঘিরে রেখেছে যে এই লিচু বাগান, এখানে 7.5 বিঘা লিচু বাগান এই আমাদের উত্তরবঙ্গের বুকে, বিশেষ করে কুচবিহারের বুকে, পিছিয়ে পড়া কোচবিহারের বুকে এত বড় লিচু বাগান এক অভিজ্ঞ চাষি, দীর্ঘদিন যাবত এই লিচু বাগানের সঙ্গে জড়িত অভিজ্ঞ চাষি। তো এই বাগানে যে ওনার আছে, আজকে আমরা ওনারের মুখ থেকে শুনবো। আর লিচু বাগানটা দেখছো তোমরা যে চারিদিকেই শুধু গাছে লিচু পেকে লাল হয়ে আছে, পাতা যেমন তেমনি তার লিচু ফলন গাছে। তো সম্পূর্ণ বাগানটা এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুবই মজাদার ভিডিও। আমরা ওনারের সাক্ষাৎকার নেব আজকে, ততক্ষণে দেখুন আপনারা। বন্ধুরা, আমি রতন, তো পল্লীভূমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে চলে আসি আমি আমার বাড়ির পাশেই একটা লিচু বাগান, বিখ্যাত চাষি আমাদের কোচবিহারের বুকে সুনামধন্য, ওনার নাম আছে। তো ওনার কাছে আজকে আসছি ওনার লিচু বাগানে, যেহেতু লিচুর মরশুম, লিচু পেকে যাচ্ছে, অনেকেই লিচু যারা পাইকারি মানে লিচু কিনে নিয়ে যায় এখানে হোলসেল বিক্রি করে, সেটা হচ্ছে পাইকারি রেটে কিলো হিসাবে বিক্রি হচ্ছে। আর সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা দিচ্ছি, যেন দেখে আমাদের আমার এই ভিডিও দেখে যেন দু চারজন বেকার ভাই কিছু পয়সা, কিছু টাকা অর্থ ইনকাম করতে পারে আর কি, সেই উদ্দেশ্যে আজকের ভিডিও দেওয়া। তো আজকের যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে 7.5 বিঘা লিচু বাগান আছে, এটা সম্পূর্ণ মুম্বাই লিচু। এবং এই বাগানের যে ওনার, ওনারের সঙ্গে আমরা কথা বলবো এবং ওনার মুখ থেকে আমরা ডিটেলস সম্পূর্ণ তথ্য শুনব। তো যাই হোক, ভিডিওটা ততক্ষণে তোমরা দেখো, আমি সম্পূর্ণ গাছগুলো দেখাচ্ছি কীভাবে ফল এসছে। এবং বাগানে যেহেতু বৈশাখ মাস চলে গেল, আজ অবধি কোনো বৃষ্টি নেই, তার জন্য লিচু গাছগুলোর কী অবস্থা আছে এবং লিচু কী অবস্থাতে হয়ে গেছে সেটা দেখাবো তোমাদেরকে। এবং যে লিচু কত টাকা কেজি হিসাব বিক্রি হচ্ছে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে, ততক্ষণে তোমরা ভিডিওটা। একটা লিচু গাছ, এই যে লিচু গাছগুলো দেখো, বাগানে এরকম 100 থেকে 150 লিচু গাছ আছে, মাটিতে পড়ে আছে, একটা ছোট বাচ্চাও একটা ছোট বাচ্চা এসেও কিন্তু লিচু ছিঁড়ে খেয়ে ফেলবে। তো লিচু গাছ দেখতেই পাচ্ছ তোমাদের তোমরা, এখানে এখানে আর আমার বলার কিছু থাকে না, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখো। এবং লিচু গাছে কীভাবে ফল এসে, এবং গাছগুলো ছোট, খুবই সুস্বাদু, বাণিজ্যিকভাবে একটা খুব ভালো চাষ, কাকা এটা দিয়ে আজকে একটা ভালো জায়গায় পৌঁছেছে, একটা সুনাম আছে কাকার হর্টিকালচার অফিসে, খুবই একটা এক ডাকে চেনে এই কাকাকে। তো এই যে লিচু বাগান, বাগানের ঘাস মরে যাচ্ছে বৃষ্টির অভাবে, জলের অভাবে। তো দর্শক শ্রোতা তোমরা দেখো, এবং আমার যারা আগ্রহী সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি পিছনে আবার লিচু বাগান আছে, গাছ কাটাই করে দিয়েছে, সেটাও দেখাবো। তো বন্ধুরা, এত বড় লিচু বাগান আর এইভাবে লিচু পেকে আছে, এটি বাগানের অর্ধেকটা মানে অর্ধেক অংশে দেওয়া আছে বড় গাছ, যেসব গাছে লিচু পাকছে এবং বিক্রি হচ্ছে। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলোকে কাটাই করে দিয়েছে সেই গাছের ছবি। এবং এই মাটিতে বড় ট্রাক্টর দিয়ে চাষ করেছে, এখানে বর্ষার দিনে মিশ্র ফসল চাষ করবে, যে ফসল থেকে প্রচুর ইনকাম করে। এখানে ঝিঙে চাষ করবে, শশা চাষ করবে, ধনে পাতা চাষ করবে, এরকম করলা চাষ করবে। চাষ করে কিনে এই বাগান থেকে এই মিশ্র ফসল, লিচু বাগানের সাথে সাথে এই সবজি চাষ করে বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এবং যে ছবি দেখা যাচ্ছে লিচু গাছে, এটা হচ্ছে বাগানের আরেকটা পার্ট, যেহেতু 7.5 বিঘা বাগান, এখানে এক সাইডে লিচু বিক্রি করবে, আবার অন্যদিকে সেটা হচ্ছে সবজি চাষ করবে। এবং যে লিচু গাছগুলো কাটাই করে দিয়েছে, এই কেন কাটাই করে দিয়েছে যেহেতু ইনি অভিজ্ঞ চাষি দিয়েছে, ওনার কাছ থেকে শুনবো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। লিচু গাছ দেখাচ্ছি একদম, দেখো আমার মাথা থেকে আবার ছোটতে একদম নিচু হয়ে আছে, লিচুতেও হয়ে আছে। আর লিচুটার অবস্থা, লিচুরও কালার আসেনি এখনও, বৃষ্টির অভাবে লিচু মানে শুকিয়ে যাচ্ছে, লিচুর রস শুকিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা।
এখানে জল দেওয়া হচ্ছে বাগানে বাগানে প্রচুর পরিমাণে দিন রাত মানে রাতে মোটর সেট করে দিয়েছে সেই মোটর দিয়ে পুরো বাগান ভাসিয়ে জল দিচ্ছে তো তোমরা দেখো লিচুর লিচু বাগান এ প্রান্ত থেকে ও প্রান্ত সম্পূর্ণ বাগানটাই দেখাবো কারণ ভিডিওটা আমার দুটো পার্ট করতে হবে কারণ বাগানটা অনেক বড় আর লিচু গাছগুলো অনেক আছে মোটামুটি 150 লিচু গাছ আছে সেটা আমরা বিস্তারিত পরে শুনবো তো ততক্ষণে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যারা বেকার ভাইরা আছো লিচু ব্যবসা করো আর যারা ফলের দোকান আছে লিচুর ব্যবসা করো তোমরা অবশ্যই এই বাগান থেকে নিজেরাই এসে নিয়ে যাবে অনেক রেট কম পাবে তোমরা মান্ডি যেটা কৃষক বাজারের থেকেও রেট অনেক কম হবে তোমরা যদি বাগানে এসে লিচুর নাও ঠিক আছে লিচুর দেখো আর এটা হচ্ছে মুম্বাই লিচু লিচুটা ড্রাইভের মানে ড্রাই হয়ে শুকিয়ে ফেটে যাচ্ছে এই কারণে লিচু বাগানে পুরো জল দিচ্ছে তারপরে লিচুটা কিন্তু এখন কালার আসা শুরু হয়েছে আর এই লিচুতে কোনো টক নেই মিষ্টতা খুবই মিষ্টতা তো আমি লিচুর ভেতরে ঢুকছি বাগানে সেই বাগানে দেখাবো তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ভিডিওটা তোমাদেরকে আমি দেখালাম সম্পূর্ণ বাগানটা ঘুরে ঘুরে সেই যে বাগানের যে অনার আমাদের যে অভিজ্ঞ চাষি আমাদের অনেক দিনের দীর্ঘ আমার থেকে আমার বাবার বয়সে বয়স বহুদিনের অভিজ্ঞ চাষি এনার নামও সুনাম বটে আছে কোচবিহার ডিস্ট্রিক্টের হর্টিকালচার অফিসে আমাদের এক ডাকে এক নামে চেনে এনাকে কাকা নমস্কার নমস্কার আপনার নাম কাকা আমার নাম বীরেন্দ্রনাথ বর্মন বীরেন্দ্রনাথ বর্মন তো আপনি এই লিচু বাগান যে করেছেন এখানে আপনার কত বিঘে জমি আছে এখানে আমার 1 হেক্টর জমি আছে তার মানে 7.5 বিঘা 1 হেক্টর 7.5 বিঘা এখানে জমি আছে তো আপনি এই লিচু বাগানে কবে মানে এই বাগানের সঙ্গে কবে থেকে যুক্ত মানে কতদিন বয়স আর এই বাগানের বয়স 30 থেকে 31 বছর বয়স এই লিচু বাগানের বয়স 30 থেকে 31 বছর তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো কাকাকে অসংখ্য ধন্যবাদ জানাবে কমেন্টে আমাকে জানাবে আর কাকার কাছ থেকে আমরা পরামর্শ নেব এবং কাকার মুখ থেকে তোমরা শুনবে যে লিচু বাগানের কীভাবে পরিচর্যা করছে তো কাকা যে লিচু বাগানটা আছে সেটা জাতটা কোন কোথাকার এটা এটা জাতটা হচ্ছে বোম্বাই হাইব্রিড বোম্বাই আচ্ছা এটা হচ্ছে হাইব্রিড মুম্বাই লিচু বোম্বাই লিচু আর মুম্বাই লিচু হ্যাঁ মুম্বাই লিচু তো লিচুটা খুব মিষ্টি হয় না এখনও তো পাকে নাই এখনও পাকে নাই এখনও মোটামুটি 9 থেকে 10 দিন সময় আছে এখনও 9 থেকে 10 দিন সময় আছে যখন লিচুটা পাকবে দেখবেন এর থেকে আরও অনেকটা ফুলবে দেখতে কালারটা খুব সুন্দর হয় আচ্ছা যে কালারটা যে আছে এই যে কালারটা এই কালারটা আসবে এটা সুন্দর কালার মানে লিচুটা যখনই পাকবে লিচুটা আরও বড় হবে কালারটা একদম লাল হয়ে যাবে এটাই তো লাল হয়ে যাবে কালারটা লাল হয়ে যাবে খুবই সুস্বাদু বীজটা বড় না ছোট এই লিচুটা বীজটা ছোট আচ্ছা আপনি যে এই লিচু বাগানে এখানে লিচু করেছেন এটা কি আপনি পাইকারি বিক্রি করেন এটা তো আমি পাইকারি বিক্রি করি পাইকারি আসে আমাদের ডিস্ট্রিক্ট থেকে আসে কোচবিহার থেকে এসে দিনেটা থেকে আমার আশপাশে গোটেরহাট শীতলকুচি কাউয়েডেরা ডাকঘরা এই সমস্ত পাইকারি আমার লিচু নিয়ে যায় তো আমার এই ভিডিওটা যেসব দর্শক শ্রোতারা দেখছে মানে সেই দর্শক শ্রোতাদের মানে যারা ব্যবসায়ী লোক সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলছি আমার এই কোচবিহার ডিস্ট্রিক্টের শীতলকুচি ব্লকের এই গোসারহাট গ্রাম পঞ্চায়েত এই এনার বাগান এখান থেকে যদি কেউ আমার এই চ্যানেল দেখে এখানে আসে আসে কাকাকে বলবেন আপনারা অনেক কনসিডার পাবেন কাকা কত টাকা কেজি বিক্রি করছেন আমি তো বাগানে হ্যাঁ কেজিতে বিক্রি করছেন 30 থেকে 35 টাকা কিলো বিক্রি রেট প্রতি কেজি 30 থেকে 35 টাকা তো দর্শক এবং আমার যারা বেকার ভাই রয়েছে যারা ব্যবসার সঙ্গে জড়িত ফলের ব্যবসার সঙ্গে এবং লিচুর ব্যবসা করতে চাও পাকা লিচুর তাদের সাথে উদ্দেশ্য বলছি লিচু 30 থেকে 35 টাকা কিলো আছে এই বাগান থেকে নিয়ে গিয়ে বিক্রি করো কাকার এখানে আসলে কোনো সমস্যা হবে না শীতলকুচি গোসারহাট গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে সীতাইমোড় মাথাভাঙ্গা থেকে মোটামুটি 18 থেকে 19 কিলোমিটার রাস্তা হবে না এরও একটু কম এরও কম হবে আমি আনুমানিক বললাম তো দর্শক শ্রোতা কাকার মুখ থেকে আমরা শুনি কাকা এই লিচু বাগানে যে লিচু যে ফেটে যাচ্ছে এর কিছু করার করণীয় আছে কিছু লিচু ফেটে যাওয়া কারণ হচ্ছে আমার এখানকার মাটিতে তো ব্রোনের ঘাটতি আচ্ছা আচ্ছা ব্রোন জিঙ্কের ঘাটতি আচ্ছা এই বিভিন্ন সমস্যায় আমি এই যে আকাশের যে রৌদ্র যার জন্য আমি ব্রোনটা দিতে একটু দেরি করে ফেলছি
জলটা দিতে দেরি করছি। আচ্ছা জল তো দেওয়া চলছে, বাগানে পুরো ভেসে যাচ্ছে, জল দেওয়া শুরু হয়ে গেছে। এখন এই যে সামান্য একটু দাপস আছে, এটা সেরে যাবে। আচ্ছা আর বাগানে মানে কাল পরশু এই যে ড্রোন স্প্রে করে দেবো। ড্রোন স্প্রে করলে এই যে এই এই ফলটা ফাটবে না, ফলটা ফাটবে না। তো দর্শক শ্রোতা, কাকা বাগানে ম্যারাম মানে সেই পরিচর্যা শুরু করে দিয়েছে, জল দেওয়া শুরু হয়ে গেছে, লিচুর সমস্যা যে দাগ হচ্ছে সেই দাগগুলো থাকবে না, আর বাগানে প্রচণ্ড ভাসিয়ে জল দিচ্ছে, যেটা একদম ভাসিয়ে জল দেওয়ার পরে যখনই মাটিতে রস থাকবে তখন কিন্তু এই লিচু বাগানের এই লিচুর সমস্যাগুলো হবে না। তো কাকা চলেন একটু ভিতরে যাই, আমার দর্শক শ্রোতাদেরকে দেখাই। বাগান আছে এখানে, আপনার বছরে কত টাকা আর্ন হয়, ইনকাম হয়? মানে আমার এই 7.5 বিঘে লিচু, হ্যাঁ এই 7.5 বিঘে লিচু বাগান থেকে বাগানে আমার মোটামুটি 4-5 লক্ষ টাকা আমি বিক্রি করি বছরে। প্রতি বছর 4-5 লক্ষ টাকা আমার বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে। তো দর্শক শ্রোতা, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো, যারা ব্যবসায়ী ভাই আছো, আমার বেকার ভাইয়ের আছো, যদিও আমার এই ভিডিও দেখে তোমাদের উপকৃত হয়, ইনফরমেশন সঠিক যদি ভালো মানে সঠিক থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাবে। কাকার আবার দ্বিতীয় পার্ট মোটামুটি কিছুদিন বাদে আবার একটা নতুন ভিডিও দিব, সেটা হচ্ছে যখন লিচু বাগান থেকে লিচু পাইকারে এসে নিয়ে যাবে তখন আরেকটা ভিডিও দিব কাকার সঙ্গে, কত টাকা কেজি বেচছে এবং এক একটা পাইকার কোথা থেকে আসে আমি একটা সাক্ষাৎকার নিব। তো ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে অল বটনটা অবশ্যই দাবি রাখবেন। তো কাকার কাছ থেকে যা বলাতে বলে কাকার আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। তো আমার যে এই যে জমিটা যে ফাঁকা আছে, যে এখন গাছটা কেটে যে ফাঁকাটা, হ্যাঁ এখানে আমরা মানে অনেক রকম নানা রকম সবজি চাষ করব। আচ্ছা, এই যে জমিতে এই যে বৈশাখ তো কোনো ঝড় বৃষ্টি নেই। আচ্ছা আচ্ছা, আপনার এই জায়গাতে জলও হয় না, বর্ষাতে তো জল ধরে না, না জল ধরে না। তখন আমরা একটা ঝিঙ্গা, লাউ, আচ্ছা করলা, করলা এই সমস্ত এই ফাঁকা জায়গাতে আমরা করি, মানে একবারে মিশ্র ফসল যাকে বলে, মিশ্র ফসল, মানে গাছ তো আছে, গাছ লিচু সময় লিচু পেয়ে যাব, এবার লিচু পাতে যেটা হচ্ছে বর্ষার সিজনে ফাঁকা জমিতে আমরা সবজি চাষ করতে পারি। খুব ভালো উদ্যোগ একটা। তো আমার মোবাইল নম্বর, হ্যাঁ মোবাইল নম্বরটা বললেন, 5301-085-88। ঠিক আছে, আমি স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে, যাদের প্রয়োজন আছে লিচু গাছ, লিচু বাগান কেনার জন্য এবং লিচুর যারা পাইকারি হিসেবে নিয়ে যাচ্ছে, তোমরা এখান থেকে ক্যান্টার ভরে, ছোট হাতিগুলো ভরে, কিন্তু পিক আপ ভ্যানগুলো ভরে কিন্তু লিচু নিয়ে যায়। যাদের প্রয়োজন আছে তোমরা আসবে, বাগানে আসবে, সাক্ষাৎ এসে নিজেরাই পেরে নিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত থাকবে।